দেখুন, ধানাই পানাই না করে আপনাকে, সরি এক মিনিট। হ্যাঁ বলো। হ্যালো স্যার, মিডিয়াকে এড়াতে ওরা কেওড়াতলা না নিয়ে গিয়ে শিরিডি শ্মশানে বডিটাকে নিয়ে এলো। বুদ্ধিমান। বুদ্ধিমান তো বটেই। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, পোড়ানো হয়ে গেছে। অস্থি নিয়ে আবার গাড়ি নিয়ে শাঁ করে বেরিয়ে চলে গেল। ম্যাডাম এসেছিল? ওই তো দু মিনিটের জন্য এসেছিল, আবার গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। ওই দাদাই তো সব কাজ করলেন। হ্যালো স্যার, বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটের দিকে ফলো করব? না না, তোমরা থানায় চলে যাও, আমি একটু পরে আসছি, ঠিক আছে? ওকে স্যার। অফিসার ফোন। সলিড, কি বলছিলেন যেন? ধানাই পানি না, দেখুন ইনিয়ে বিনিয়ে কথা বলার অভ্যেস কিন্তু আমার নেই। আচ্ছা, অখিলেশ খোসদস্তিদার মার্ডার হয়েছেন, মার্ডার, আর এটা কোনো চোর ডাকাতের কাজ নয়। একটা খুন করতে গেলে যে সমস্ত অস্ত্রের ব্যবহার করতে হয়, বা এক্ষেত্রে সেটা হয়নি, প্রি প্ল্যান্ড মার্ডার, আর এটা করেছে ওনার কাছের কেউ। আপনার কি মনে হয় খুনটা আমি করেছি? হ্যাঁ, স্বীকার করছি যে বেশ কয়েকজনের মতো আমি ওনার কাছের, পয়েন্ট টু বি নোটেড, কাছের, কিন্তু সব খুনের তো একটা মোটিভ থাকে না? আমার ক্ষেত্রে কি সেটা খুঁজে বের করুন, তাই না? মানে আমার ক্যারিয়ার, উনি কি আমার সিঁড়ি ছিলেন? একটা গল্প বলি শুনুন। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে গাছ থেকে সুপার মডেলের তকমাটা আমার মাথায় এসে পড়ল, আর আমি স্টার হয়ে গেলাম। এরম ভাবছেন, রাইট? নো, হার্ড ওয়ার্ক, এডুকেশন, গ্রুমিং, অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ, অনেক কিছু লাগে। হ্যাঁ, বাট নট অখিলেশ। আমার অখিলেশকে কোনো দিনই প্রয়োজন ছিল না, বরং অখিলেশের প্রয়োজন ছিল আমাকে। এই, আপনি অখিলেশবাবুকে নাম ধরে ডাকতেন? ধরুন আপনি মেয়ে, অখিলেশের সাথে শুয়েছে, চূড়ান্ত এক্সাইটমেন্টটা আপনি বলে ওঠেন যে ফাক মি আঙ্কল, ফাক মি আঙ্কল, সেটা তো না। By the way, he was just a good fuck. জল খাবেন? ও ও ও আ